প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়ের গাড়িতে একটি বড় আকারের সাপ ঢুকে রয়েছে দেখতে পেয়ে ঘাবড়ে যান ড্রাইভার। খবর দেওয়া হয় সর্পপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। তিনি বেশ কিছুক্ষণ ধরে গাড়ির ভেতরে থাকা সাপটির প্রজাতি বোঝার চেষ্টা করেন, তারপর নিশ্চিন্ত হন এটা একটা দাঁড়ার সাপ। কিন্তু সাপটি এমনভাবে লুকোচুরি খেলতে থাকে যে সাপটিকে সহজে উদ্ধার করা যাচ্ছিল না। শেষে দেবপ্রসাদ রায়ের কার্যালয়ে উপস্থিত একজন কর্মীর সাহায্যে 4 ঘন্টার চেষ্টায় সাপটিকে উদ্ধার করেন। দেখা যায় সাপটি প্রায় 7 ফুট লম্বা। মূলত ইঁদুর খেতে সাপটি গাড়ির ভেতরে ঢুকে পড়েছিল। এই প্রসঙ্গে বিশ্বজিৎবাবু বলেন, গাড়ির ভেতরে ইঁদুরের বাসা ছিল, তাই সাপটি খাদ্যের লোভে গাড়ির ভেতরে ঢুকে পড়েছে। তিনি আরও বলেন, ঘরবাড়ি পরিষ্কার রাখা উচিত, কারণ ইঁদুরের বাসা হলে ঘরে সাপ ঢুকে যেতেই পারে। বিশ্বজিৎবাবু সতর্ক করেন সাধারণ মানুষকে। তিনি বলেন, খাদ্যের খোঁজ পেলেই সাপ 4-5 তলা বহুতলেও উঠে যায়, তাই ইঁদুরের বাসা যাতে না হয় সেটা সবাইকে দেখতে হবে। আমাদের যে প্রাক্তন সাংসদ তার গাড়িতে, গাড়িটা নিয়ে যাবে ড্রাইভার শিলিগুড়িতে কোনো কাজে, হয়তো সেই সময় হঠাৎ দেখা যায় যে একটা ইঁদুরকে মুখে নিয়ে গাড়ির ভেতরে একটি সাপ আটকে আছে, বেশ বড় মাপের। তো ওরা সাপটা চিনতেও পারেনি। তো যাই হোক, আমাকে ফোন করে তারপরে, তারপর আমি যাই, গিয়ে দেখি যে ইঞ্জিনের মধ্যে ঢুকে গেছে সাপটা। ইঁদুরটাকে ফেলে দেওয়া হয় এবং কিছু ইঁদুরেরও বসবাস ছিল ওই গাড়িটার ভেতরে, ইঞ্জিনের ওই সব জায়গাতে। তো গাড়িটাকে অনেকবার নিজেরাও স্টার্ট দিয়ে গরম করা হয়, বডিটাকে গরম করে যাতে বের করা যায়। কতগুলো পদ্ধতি আছে, পদ্ধতি অনুযায়ী অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু অসফল হয় প্রত্যেকবারই। তারপরে জল ব্যবহার করা হয়, পাইপ দিয়ে জল ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায় অংশে গাড়ির না পেরে। তারপরে ফিটার ডাকা হয়, ফিটার ডেকে কিছু কিছু পার্টস আমি খুলতে বলি। খোলার পর তারপর দেখা যায় যে এক জায়গায় পেছনের দিকে এক জায়গায় কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। তারপর সেটাকে নির্ণয় করা হয় যে সাপটাকে এখন ওই জায়গার থেকে হাত ঢুকিয়ে বের করতে হবে। তারপর সাপটার মুখ দেখার চেষ্টা করি, যেটা নিয়ম আর কি। মুখটা দেখে যখন দেখলাম যে এটা একটা র্যাট স্নেক, তারপর সাপটাকে ধরে টান দিয়ে বের করার চেষ্টা করলো, কিন্তু বেরোচ্ছিলো না। ভিতরে ইঞ্জিনের অন্য একটা অংশে পেঁচিয়ে ছিল বডিটা, খুব জোর খাটাচ্ছিলো। সেই সময় একজন লেবারের সহযোগিতা নিই, নিয়ে তাকে একটা অংশে ধরতে বলি, ধরে লেজের দিকে বলি যে তুমি একটু জাস্ট ধরে থাকো কয়েক সেকেন্ড। তারপর আমি সামনের দিকে গিয়ে গাড়ির ইঞ্জিনের যে সাইডে যেখানে গিয়ারগুলো থাকে সেখান থেকে তারপর সেটাকে মুখটা ধরে তারপরে বডিটা বের করা হয়। প্রায় 7 ফিট লম্বা ছিল সাপটি। এটা বিশেষত গাড়ির মধ্যে ঢুকে গেছে, বিভিন্ন সময় এরকম ঢোকে, বিভিন্ন ইঞ্জিনে অনেক সাপই ঢোকে। তার মধ্যে এই সাপটা ঢুকেছিল মূলত ইঁদুর খেতে, কারণ গাড়ির ভেতরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অনেক ইঁদুর দেখতে পেয়েছি গাড়ির ভেতরের ইঞ্জিনের কোনো অংশে, প্লাস্টিক টাস্টিক বিভিন্ন রকম ছিল আর কি। সেখানে ইঁদুর একটা বাসা ছিল, ফলত ওই ইঁদুর খাবার লোভেই সাপটা ঢুকে গেছে ইঞ্জিনে 4 ঘন্টা, কারণ আমরা কোনোভাবেই বের করতে পারছিলাম না, ফলত ফিটার ডাকতে হয়েছে প্রায় 4 ঘন্টা। বিষয়টা হচ্ছে যে সাপ নিয়ে তো সকলেই ভয় পান, ইঁদুর থাকলে কিন্তু যে কোনো জায়গায় সে সাপ উঠতে পারে, 3-4 তলার উপরেও সাপ উঠে যায়। হ্যাঁ, খাবারের যদি সে স্মেল বা কোনো রকম কিছু পায় আর কি, যে এই জায়গাটা আমার খাবার আছে উপযুক্ত জায়গা, তো সাপ কিন্তু উঠে যায় সেসব জায়গায়। গাড়ির ক্ষেত্রে আর কি আছে, গাড়ির ক্ষেত্রে নর্মালি ইঁদুরে বাসা করেছিল সেই জন্যই সাপটা আশ্রয় নিয়েছে, এছাড়া কিছু না।